সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের নাম দীন ইসলাম এবং কবির হোসেন। গত বছরের 17 এপ্রিল বিকেল 4টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টার ইমেইলে ওই হুমকি দেয়া বার্তাটি পায়। সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল প্রযুক্তির সহায়তায় ইমেইল প্রেরক দীন ইসলাম বাদলকে শনাক্ত করে হুমকি বার্তা পাঠানোর ইন্টারনেট অ্যাক্টিভিটি পর্যালোচনা করে তার অবস্থান সৌদি আরবে বলে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে 2023 সালের 20 এপ্রিল সিটিটিসি রমনা থানায় একটি মামলা করে। সৌদি পুলিশের সহায়তায় আসামিদের বাংলাদেশে ফেরত এনে গ্রেপ্তার করা হয়। সৌদি আরব থেকে তাকে ফেরত আনার জন্য আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব সরকারকে অনুরোধ পত্র পাঠাই। সৌদি কর্তৃপক্ষ দীর্ঘদিন তদন্ত শেষে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে দীন ইসলাম। আমরা যাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ পত্র পাঠিয়েছিলাম সেই দীন ইসলাম তার সহযোগী কবির সহ দুইজনকে গত 29 জানুয়ারি তারিখে বাংলাদেশে প্রেরণ করে এবং আমাদের টিম এয়ারপোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করে।